রাজধানীতে উল্টো পথে গাড়ি চলা থামছেই না। সিগন্যাল পড়লে অনেকে আইন ভঙ্গ করে দ্রুত যাওয়ার চেষ্টায় উল্টো পথ বেছে নেন। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিরাজ মিজু। মিজু, রাজধানীতে এই যে উল্টো পথে চলার প্রবণতা এত বেশি কেন? ট্রাফিক কর্মকর্তারা কি বলছেন এ বিষয়ে? বাজার থেকে এফডিসির দিকে যে সড়কটি গেছে সেই সড়কে দেখতে পাচ্ছেন এই সড়কে কিন্তু গাড়ির চাপ একদিকে রয়েছে এবং একদিকে একেবারেই নেই। ফলে যেই দিকটায় নেই সেই দিকের গাড়িগুলো যখন যেতে চাইছে তারা কিন্তু উল্টো পথটা ব্যবহার করছে। আপনি যদি দেখেন ছবিতে যে তারা উল্টো পথ ব্যবহার করছে, পাশাপাশি যখন নাকি আমরা দেখছি যে ট্রেনের এই এখানে একটি ট্রেনের সিগন্যাল পড়ে, এই আমার ঠিক পেছনের এই জায়গাটিতেই হচ্ছে ট্রেন, তখনও কিন্তু দুদিক থেকে যখন নাকি আপনার ট্রেনের সিগন্যালটা আটকে দেওয়া হয় তখন কিন্তু উল্টো পথে যাতায়াত করে। ফলে এখানের যে দুর্ঘটনা ঘটবে এর জন্য আমরা কাকে দায়ী করবো? আমরা কি রেল কর্তৃপক্ষকে দায়ী করবো নাকি সড়কের দায়িত্বে যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে দায়ী করবো? ফলে মানুষের এই যে অসহিষ্ণু হয়ে ওঠা সড়কে তার জন্যই কিন্তু আজকে সড়কের দুর্ঘটনা বেড়েই চলছে। এবং আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে মহাসড়কে যেখানে সার্ভিস রোড নেই সেখানে কিন্তু উল্টো পথে যাতায়াতের জন্য প্রচুর দুর্ঘটনা ঘটছে। এবং আমাদের এই শহরেই আপনার যে রাস্তাগুলোতে বেশি জাম পড়ছে এই যানজট থেকে কিন্তু তারা একটু পাস করে হচ্ছে উল্টো পথে বেরিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখেছি প্রচুর সরকারি গাড়ি কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে উল্টো পথ ব্যবহার করে যাচ্ছেন। ফলে আমরা বলতে পারি সচেতন অসচেতন শিক্ষিত অশিক্ষিত সবাই উল্টো পথ ব্যবহার করছেন, ফলে সড়কে যেমন নৈরাজ্য সৃষ্টি হচ্ছে তেমন কিন্তু বাড়ছে এর দুর্ঘটনা। তো এই ছিল প্রিয়াঙ্কা আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ খবর। মিজু আপনাকে ধন্যবাদ। দর্শক, কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিরাজ মিজু।